नजर रखब खेलार खबरे। टेस्ट सीरीजे हार भारत, 7 উইকেটে हारल भारत, 2-1 व्यवधान दक्षिण आफ्रिकार काछे पराजित होयेछे भारत, एमनटाई जाना जाच्छे। टेस्ट सीरीजे हार भारत, 2-1 व्यवधान टेस्ट सीरीज हारल भारत। केपटाउने शेष टेस्ट छिल एवं शेष टेस्टे दक्षिण आफ्रिकार काछे 7 উইকেটে पराजय स्वीकार करेछे भारत। विस्तारित जानबो टेलीफोन लाइने रोयेछेन प्रतिनिधि संगीता दे। संगीता दे, टेस्ट सीरीजे हार भारत, কি বলবি? দেখো এবারে যখন দক্ষিণ আফ্রিকা সফরে যায় ভারতীয় দল, তখন নতুন কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে সকলেই আশা করেছিলেন যে এবারে হয়তো দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সাক্ষী হয়ে থাকতে পারবে গোটা ভারতের ক্রিকেট প্রেমী মানুষজন এবং টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম টেস্টটা আশা জাগিয়ে শুরু করলেও পরের টেস্টে হার এবং আজকে কেপটাউন টেস্টেও হেরে 2-1 সিরিজ হারল দক্ষিণ আফ্রিকার কাছে ভারত। সব জায়গায় জিতল, দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এটা তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ ছিল, কেপটাউনে ঋষভ পান্তের একটা দুরন্ত ইনিংস দেখতে পেলেও সেই মানটা রক্ষা পেল না। এবং কেপটাউনে দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ, অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা, এবং এই ব্যাটিং ব্যর্থতাই শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার এই ঐতিহাসিক টেস্ট জয়ের স্বপ্নের স্বাদটা পূরণ করতে পারলো না। 2018-র পর 2022-এ গিয়েছিল, এবং এই অপেক্ষাটা যে আরো বেড়ে গেল এটা বলারও অপেক্ষা রাখে না। যে সময় ঋষভ পান্থের লড়াই চালিয়ে যাচ্ছিলেন ঋষভ পান্থ, এবং 211 রানের লিড নিয়ে ভারত শেষ করে দ্বিতীয় ইনিংস, তৃতীয় দিনই কিন্তু এই পূর্বাভাসটা পাওয়া গিয়েছিল যে দক্ষিণ আফ্রিকার জয়টা, সিরিজ জয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 211 রানের লিড নিয়ে ভারত শেষ করার পর দায়িত্বটা বোলারদের ওপর ছিল, টিম ইন্ডিয়াকে ঘুরে দাঁড় করানোর বা মাচানোর বলা যেতে পারে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য। কিন্তু প্রথমে সামি এলগারের উইকেটটা নিলেও তারপরে কিন্তু সেই ধাক্কাটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের দিতে পারেনি জসপ্রীত বুমরা সামিরা, এবং সেই ধাক্কাটা দিতে পারেনি বলেই সেই সুযোগটাকে নিজেদের ঘরের মাঠে কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকা ভারতকে 2-1 সিরিজ হারিয়েছে, এবং যোগ্য দল হিসেবেই তারা তাদের নিজেদের মাঠে যে সিরিজ জিতলো এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পৌলবি, অনেক ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সংগীতা দে। টেস্ট সিরিজ হার ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজে হার ভারতের।